হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো পরবর্তী দিন আমরা ক্রুড অয়েলের মার্কেট পারফরমেন্স কী দেখতে পেতে পারি সে সম্বন্ধে আজকে আমরা আলোচনা করে নেব, এবং সাথে সাথে ক্রুড অয়েলের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্বন্ধে আমরা কিন্তু আলোচনা করে নেব এবং ক্রুড অয়েলের টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ারের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ারের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফিল আপ করে আপনার কাছে ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। এবং তারপর আপনি এঞ্জেল ওয়ারের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজে শুরু করার সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড এফএনও। সিম্পলি আপনি অপশনটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে চাইলে যে কোনো স্টকের সার্চ চার্ট এখানে সার্চ করার পর চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করে নিতে পারেন, অপশন অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে সাথে বাই এবং সেলও করে নিতে পারেন। তার সাথে সাথে আপনি চাইলে এখান থেকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সো সবচেয়ে কোনো একটা প্লাস এখন সিম্পলি এটার উপরে ট্যাপ করে নেবো আমি। সো এটার উপরে আপনি ট্যাপ করে নিতে পারেন, এবং ট্যাপ করার পর আপনি সিম্পলি এখান থেকে যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো আমি সিম্পলি এখান থেকে সিম্পলি আমি ক্রুড অয়েল সার্চ করে নেবো, ঠিক আছে? সো আমি ক্রুড অয়েল সার্চ করে নিচ্ছি। সো ক্রুড অয়েল সার্চ করার সাথে সাথে ক্রুড অয়েল চলে এসছে। সিম্পলি আমরা ক্রুড অয়েলের উপর ট্যাপ করে নেবো। ক্রুড অয়েলের উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেনে চলে আসবে। সো ক্রুড অয়েলের চার্ট আমাদের কাছে ওপেনে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েলের মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে 6557 মার্কেট ক্লোজ করেছে ক্রুড অয়েল। সো ক্রুড অয়েলের পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করে নেবো। সো ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। সো আমরা চলে আসছি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চ অপশনের উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে ক্রুড অয়েল সার্চ করে নেবো। আমি অলরেডি আমি এখান থেকে ক্রুড অয়েল সিম্পলি সার্চ করে নিচ্ছি একবার। সো ক্রুড অয়েল সার্চ করার সাথে সাথে ক্রুড অয়েল অপশন চলে এসেছে। সিম্পলি আমরা ক্রুড অয়েলের অপশনের উপরে ট্যাপ করে নেবো। সো ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেনে চলে এসেছে। সো এখানে একটা স্টক ডিসের অপশন আছে, সিম্পলি এটার উপরে আমরা ক্লিক করে নেবো। সো এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা ওভারভিউর পেজ ওপেনে চলে এলো। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপরে আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেনে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েলের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্রেনে যেতে পারে, এবং 10 জন জানিয়েছে মার্কেট নিউট্রাল থাকতে পারে, এবং 9 জন জানিয়েছে মার্কেট ব্লু স্ট্রেনে যেতে পারে, এবং 8 জন জানিয়েছে অর্থাৎ ক্রুড অয়েলের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্রেনে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো, এবং এখান থেকে চাইলে আমরা 3 মিনিট আছে, 5 মিনিট আছে, 10 মিনিট আছে, 15 মিনিট আছে, 30 মিনিট আছে, 1 আওয়ার রেশন শর্ট পর্যন্ত জেনে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেশন শর্ট পর্যন্ত জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 6575 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 6392 একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 6075 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 6892 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 7026 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 7343 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। আমরা সিম্পলি এখান থেকে আপনি সিম্পলি এই রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টগুলো পরবর্তী দিন মার্কেট আপনি ক্রুড অয়েল মার্কেট আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সো সিম্পলি আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো, এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। সো আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার স্টার্টেড অ্যান্ড এফএন ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে আমাদের কাছে ক্রুড অয়েলের চার্ট ওপেনে চলে আসবে। সো আমরা দেখতে পেলাম ক্রুড অয়েলের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বোচ্চ। সো আমরা জানি মার্কেট ডাউন ট্রেডে আমরা সেল করে থাকি, তার জন্য সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিয়ে যাবো, তারপর সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি যাতে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফান্ড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি যাতে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।